কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন, আমি আপনাদের দয়ায় খুবই ভালো আছি। সো প্রতিনিয়ত আমি আপনাদের মাঝে কিছু না কিছু নিয়ে হাজির হই। সো আজকেও তার ব্যতিক্রম নয়। সো আজকে আমি আপনাদের দেখাবো যে আমরা বাংলা টাইপ করি। বাংলা টাইপ করার ক্ষেত্রে আমরা অনেক সময় যুক্তবর্ণ আমাদের ফোন থেকে টাইপ করতে পারি না, যুক্তবর্ণ আমরা অনেকেই পারি না বা অনেকে পারি কিন্তু মোবাইল দিয়ে কীভাবে লিখতে হয় সেটা জানি না। সো আজকে আমি আপনাদের এমন একটা সফটওয়্যার দেখাবো যেটার মাধ্যমে আপনি খুব সহজে যুক্তবর্ণ শিখে যাবেন এবং তার মাধ্যমে আপনি যে কোনো কাউকে টেক্সট করতে পারবেন না বাংলায় যুক্তবর্ণের সাহায্যে আর কি। যুক্তবর্ণ আমরা জানা সত্ত্বেও আপনি অনেকে ইউজ করতে পারেন না যে মোবাইলে আর কি। সো সেই অ্যাপসটা কি, সেই অ্যাপসটার নাম কি? সো কথা না বাড়িয়ে শুরু করা যাক। অ্যাপসটার নাম এই যে আমি আমার এখানে ডাউনলোড করা আছে, তাই আমি এখান থেকে ইনস্টল দিব। আপনাদের ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করতে পারেন। এছাড়াও আপনার গুগল প্লে স্টোর থেকে, নেট থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। বর্ণালী কিবোর্ড নামে আছে। সো আমি এটি ইনস্টল করবো আমার ফোনে। ইনস্টল কিছুক্ষণ অপেক্ষা করতে হবে সফটওয়্যারটা ইনস্টল করার জন্য। এই তো আমার সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে। সো আমি এখন ওপেন দিব। ওপেন দেওয়ার পর ইন্টারফেসটা এরকম দেখাবে। ইন্টারফেসটা এরকম দেখানোর পর আপনি যুক্তবর্ণতে ক্লিক করবেন। যুক্তবর্ণতে ক্লিক করার পর এই যে দেখেন এখানে লেখাই আছে আপনাদের যে যে যুক্তবর্ণগুলো লিখতে খুব কষ্ট হয়, নয় ট ন যুক্ত ন প্লাস হসন্ত প্লাস ট, এরকম করলে নয়টা হবে। আপনার মোবাইল থেকে যে যুক্তবর্ণ আপনি যে যে যুক্তবর্ণ আপনারা লিখতে পারেন আপনার ফোন থেকে খুব কষ্ট হয় যুক্তবর্ণ লিখতে। সো এই কিবোর্ডের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে কোন যুক্তবর্ণ কীভাবে লিখতে হবে। এছাড়াও আপনি এটাতে টাইপও করতে পারেন। কিবোর্ড সেটিং থেকে আপনি এটা কিবোর্ড সেটিং করে নিতে পারবেন। এই যে বর্ণালী কিবোর্ড অন করে দিতে অন হয়ে যাবে। সো আমি অন করলাম না। তারপর এখানে ডেভেলপার্স আছে, কিবোর্ড সম্পর্কিত কোনো কিছু কথা। সো যদি ভিডিওটা ভালো লাগে, আজকের ভিডিওটা খুবই সংক্ষিপ্ত, সো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, যার ফলে যারা মানে বাংলা টাইপিং করতে খুবই দুর্বল বা যুক্তবর্ণ লিখতে পারে না তাদের জন্য আর কি ভিডিওটা খুবই উপকারী হবে। ধন্যবাদ।